নির্বাচন সামনে রেখে রাজশাহী সীমান্ত দিয়ে বেড়েছে অবৈধ অস্ত্রের চোরাচালান। প্রতি মুহূর্তে কৌশল পরিবর্তন করছে অপরাধীরা, তৎপর বিজিবি। নির্বাচনকে বানচাল করার জন্য বা নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কুচক্রি মহল আছে যারা এর সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে, এরকম তথ্য আমাদের কাছে আছে। মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র চোরাচালান প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতিসহ টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, যা নির্বাচনকালীন সময়ও চলমান থাকবে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়। সঙ্গে আছি আমি হরিপদ সাহা এবং আমি শাফিন জাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী। ইসির সঙ্গে বৈঠকে সংলাপের ফল আসার পর তফসিল ঘোষণার দাবি ঐক্যফ্রন্টের, দুপুরে সোহরাওয়ার্দিতে সমাবেশ। ময়মনসিংহের 11টি আসনে মনোনয়নের দৌড়ে একাধিক প্রার্থী, জোটবদ্ধ নির্বাচন হলে আওয়ামী লীগের কাছে 4টি আসন চাইবে জাতীয় পার্টি, 2টি আসনে প্রস্তুতি নিচ্ছে জাসদ। কৃষকদের মাঝে স্বল্প সুদে সরাসরি ঋণ বিতরণ করছে না বেশিরভাগ ব্যাংকই, এনজিওর মাধ্যমে বিতরণ করায় বেহাত হচ্ছে অর্থ, বাংলাদেশ ব্যাংকে কঠোর হওয়ার তাগিদ। এবং এখনো মেটেনি জমি নিয়ে রংপুর চিনিকলের সঙ্গে সাঁওতালদের বিরোধ, আগুন, লুটপাট ও 3 সাঁওতাল হত্যা মামলার তদন্ত শেষ হয়নি 2 বছরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ দেশে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। গতকাল সন্ধ্যায় গণভবনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সংলাপে যোগ দেন জোটের 33 জন নেতা। অন্যদিকে আওয়ামী লীগ ও 14 দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংলাপের শুরুতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা জাতীয় পার্টি বিগত বছরগুলোতে সঙ্গে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ শুধুমাত্র মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বলেন, জাতির পিতার আদর্শের পথ ধরে দেশ এখন উন্নয়নশীল হয়েছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসতে চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সর্বোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আমরা আজকে সেই দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বে উন্নীত করতে সক্ষম হয়েছি জাতির পিতার আদর্শের পথ ধরে। আর আমাদের এই পথযাত্রায় জাতীয় পার্টি আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন এবং আমরা একসাথে মানে এই দেশকে এগিয়ে নিয়ে গেছি। এই যে আপনাদের কাছে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ নির্বাচন মানুষের একটা ভোটের অধিকার, সেই অধিকারটা তারা প্রয়োগ করবে, আর সেই সাথে সাথে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমাদের কাজটাই হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা এবং দেশকে উন্নত করা। আমরা সেভাবে এই দেশকে উন্নত করেছি এবং এই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করা, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন সহ মোট 8টি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তুলে ধরেছে জাতীয় পার্টি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 14 দলের সঙ্গে সংলাপ শেষে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এই তথ্য জানান। এর আগে গণভবনে দলের কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, আসন ভাগাভাগির বিষয়টি আলোচনা হয়েছে তবে তার কোনো সমাধান হয়নি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির প্রার্থীর তালিকা পাওয়ার পর জনপ্রিয়তার বিচারে যারা এগিয়ে থাকবেন তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, আন্তরিকতাপূর্ণ একটি পরিবেশ ছিল, সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, আমরা দীর্ঘ সময় এই মহাজোটে ছিলাম। আলোচনা ফলপ্রসূ হলে অবশ্যই জোট হতে পারে, সে সম্ভাবনাকে আমরা ছোট করে কখনো দেখি না। আসন নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো কথা হয়নি, আমরা আসন চেয়েছি, আমাদের তরফ থেকে বলা হয়েছে যতটুকু সম্ভব আমাদেরকে এই বিষয় দেওয়ার জন্য, ভালো প্রার্থী দিলে উনি ভালো আসন।
আমার মনে হয় উনি এটা বিবেচনা করবেন এই ধরনের বলেছেন। ক্যান্ডিডেট যে পার্টিরই হোক তিনি উইনেবল কিনা, তিনি জনগণের কাছে অন্যান্য প্রার্থীদের থেকে গ্রহণযোগ্যতা এগিয়ে আছেন কিনা সে বিষয়টা আমাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সংলাপের ফল না আসা পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে জোটের নেতারা এ দাবি জানান। তবে তফসিল পেছানোর কোনো সিদ্ধান্ত এখনও নেই জানিয়ে ইসি সচিব বলেন, 7 তারিখের সংলাপে নজর রেখে 8 তারিখ সকালে পুনরায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন। তফসিল পেছানোর দাবি নিয়ে সোমবার বিকেল 3টার পর থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করতে থাকেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। জেএসডি সভাপতি আসম আব্দুর রবের নেতৃত্বে বিকেল 4:45 কমিশনের সঙ্গে বৈঠকে বসেন 9 সদস্যের এই প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে বিচারিক ক্ষমতার সহ সেনা মোতায়েন ও ইভিএম বাতিল সহ বেশ কিছু দাবি তুলে ধরে ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে আসম আব্দুর রব জানান, পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে কমিশনকে দেওয়া হয়েছে কয়েকটি প্রস্তাবনা। এছাড়া প্রধানমন্ত্রীর সংলাপের ফলাফল না আসা পর্যন্ত তফসিল পেছানোর দাবিও তুলে ধরেন তিনি। 28শে জানুয়ারি পর্যন্ত পার্লামেন্টের মেয়াদ আছে, আমার মনে অনেক সময় এখনো আছে। এর পূর্বে প্রত্যেকটা সরকারের আমলে তফসিল বহুবার পরিবর্তিত হয়েছে নির্বাচন কমিশন। আপনারা নির্বাচন ইভিএম করা না করার ব্যাপারে, ইভিএম দেওয়া না দেওয়ার ব্যাপারে সিরিয়াস হবেন না। পরে কমিশন সচিব বলেন, তফসিল পেছানোর সিদ্ধান্ত এখনো না থাকলেও কমিশনের নজর থাকবে 7 তারিখের সংলাপের দিকে। 8 তারিখে নির্বাচন তফসিল ঘোষণা করার একটা সিদ্ধান্ত আছে, আমার মনে হয় না যে পরবর্তীকালে নির্বাচন কমিশন এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আগামী 8 তারিখ বৈঠকে কিন্তু 7 তারিখের ফলাফল ওখানে প্রতিফলিত হতে পারে। সেনা মোতায়েনের বিষয়ে তফসিল ঘোষণার পরে আলোচনা হবে বলেও জানান কমিশন সচিব। বৈঠকে কিন্তু বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী অঞ্চলের সীমান্ত দিয়ে বেড়ে গেছে অবৈধ অস্ত্রের চোরাচালান। তবে অস্ত্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করায় তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সম্প্রতি র‍্যাব ও পুলিশের অভিযানে বিপুল সংখ্যক পিস্তল ও গুলিসহ বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমনই তথ্য। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে তৎপর থাকার কথা জানায় বিজিবি সদস্যরা। সাইফুর রহমান রকির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। দিনে শুনশান আর রাত হলেই অশান্ত হয়ে ওঠে সীমান্তে কাঁটাতারের বেড়াকে ঘিরে চোরাকারবারীদের তৎপরতা। সীমান্তরক্ষীর চোখ ফাঁকি দিয়ে মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করছে দেশে। এরপর রাজশাহীর খানপুর, খিদিরপুর, চরমাজারদিয়া ও আলাইপুর সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে শহরে। আসন্ন 11 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এসব অস্ত্র কিনছেন। সম্প্রতি আটককৃত বেশ কয়েকজনের কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পায় র‍্যাব। সীমান্তবর্তী এলাকাতে কারা কারা এই অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং কারা কারা অস্ত্র চোরাচালানের সাথে জড়িত, সবাই আমাদের কঠোর নজরদারির মধ্যে আছে। এদিকে পুলিশও বলছে একই কথা, এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী থানাগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান জেলা ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীমান্ত দিয়ে কোনো অস্ত্র বা এখানে অনুপ্রবেশ ঘটছে কিনা এই বিষয়টা তো আমরা তৎপরতার সঙ্গে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা অত্যন্ত সতর্ক আছি যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। নির্বাচনকে বানচাল করার জন্য বা নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কুচক্রি মহল আছে যারা এর সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তা আমরা আরও বড় বড় অভিযানগুলো সামনে করব। এ অবস্থায় সীমান্তে নজরদারি আরো জোরদার করার কথা জানাই বিজিবির দায়িত্বশীল এই কর্মকর্তা। মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র চোরাচালান প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি সহ টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, যা নির্বাচনকালীন সময়ও চলমান থাকবে। গত 6 মাসে র‍্যাব 40টি আগ্নেয়াস্ত্র ও 300 রাউন্ড গুলি সহ 35 জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আর মহানগর ও জেলা পুলিশের অভিযানে 25টি পিস্তল সহ গ্রেপ্তার হয় অন্তত 23 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জমি নিয়ে রংপুর চিনিকলের সাথে সাঁওতালদের বিরোধ এখনো মেটেনি। আর বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও 3 সাঁওতাল হত্যা মামলার তদন্ত 2 বছরেও শেষ করতে পারেনি পিবিআই। অন্যদিকে বাপদাদার ভিটেবাটি ফিরে পাবার আশায় এখনও মাটি কামড়ে পড়ে আছে সাঁওতালরা। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন।
এভাবে অগ্নিসংযোগ করে উচ্ছেদ করা হয়। বাপদাদার পৈতৃক সম্পত্তি দাবি করে গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হলে উচ্চ আদালত পিবিআই কে তদন্তের নির্দেশ দেন, কিন্তু দু বছর কেটে গেলেও তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় উদ্বিগ্ন সাঁওতালরা। কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কেউ নিল না, খুব কষ্টে আমরা এখন পর্যন্ত জীবন যাপন করছি। গুলিবিদ্ধ হয়ে গেছে, এখন রক্ত তো চলে গেছে আমার। মামলার আসামিরা আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই পর্যন্ত আসামি কোনো আসামি গ্রেপ্তার হলো না। সাঁওতালদের অভিযোগ, নিজেরা বিচার না পেলেও 2016 সালের পহেলা জুলাই থেকে 2017 সালের 8 অক্টোবর পর্যন্ত তাদের নামে উল্টো 9টি মামলা দিয়েছে পুলিশ ও মিল কর্তৃপক্ষ। অন্যদিকে মামলা তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। তিন ভাই মারা গেল, 20-30 জন আহত হয়ে গেল, ফির আমাদের উল্টে পাকে আমাদেরকে মামলা করলো। মাসে 3-4 বার করে আমাদের কোর্টে হাজিরা দিতে হচ্ছে। অনেক আলামত নষ্ট হওয়ার প্রক্রিয়ায় রয়েছে, এগুলো পুলিশ সঠিকভাবে তদন্ত না করলে তাহলে বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। পিবিআই বলছে তদন্ত কর্মকর্তা বদলের কারণে মামলার তদন্ত কার্যক্রম কিছুটা গতি হারিয়েছে। পূর্বের যে তদন্ত সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা তদন্ত করেছেন, একজন আসামি নিজেকে জড়িত করে স্বীকারোক্তিও প্রদান করেছেন। এই মামলাটার পরবর্তী আয়ও নিয়োগ হলে আমি নতুন পিবিআই জেলার দায়িত্বে আছি, সুন্দরভাবে সুষ্ঠুভাবে তদন্ত করার চেষ্টা করব। তদন্তে পিবিআই এ পর্যন্ত লুট হওয়া সামান্য কিছু মালামাল জব্দ করেছে, আর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে একজন আসামি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের 3 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতরাতে টেকনাফ উপজেলার নয়াপাড়ায় নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে। পুলিশ জানায় ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা আজিজুল হকের ঘরে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে গুলি করে দুর্বৃত্তরা। এতে একই পরিবারের 3 জন গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে ফাঁকা গুলি করে তাদের ভয় দেখিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পের স্বাস্থ্য বিভাগে, পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের প্রত্যেকের শরীরে 2-3 গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। তিনজনকে আনা হলো রোহিঙ্গা ক্যাম্প থেকে, গুলিবিদ্ধ অবস্থায় 3 জনকে ভর্তি করানো হয়েছে, যার মধ্যে আজিজুল হক নামে একজন ব্যক্তি ওনার অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় আছে। এবার ভোটের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ময়মনসিংহ জেলার 11টি আসন। দলীয় মনোনয়নের আশায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থী মাঠে নেমেছেন। এক্ষেত্রে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও বিএনপি অনেকটাই নীরব। বিএনপির নেতারা বলছেন তাদের আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি চলছে একসাথে। এদিকে জোটবদ্ধ নির্বাচন হলে আওয়ামী লীগের কাছে আরও বেশি আসন দাবি করবে জাতীয় পার্টি, আর জাসদ চাইবে 2টি আসন। সায়েম আকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে ময়মনসিংহের রাজনীতি। গত নির্বাচনে 7টিতে আওয়ামী লীগ প্রার্থী ও 4টিতে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হন। এবার প্রতিটি আসনেই সব দলেরই মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন। তবে দলীয় কোন্দলের কারণে বেকায়দায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্প্রতি যুবলীগ নেতা আজাদ হত্যাকাণ্ড এবং এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রধান আসামি করে মামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এছাড়াও প্রতিটি আসনেই রয়েছে দলে দ্বিধা বিভক্তি। তবে নেতারা বলছেন প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দলে কোনো বিরোধ নেই। উন্নয়নের ধারাবাহিকতার কারণে 11টি আসনে যদি আমরা মনোনয়ন দেওয়া হয়, 11টি আসনে আওয়ামী লীগ জয়লাভের সম্ভাবনা আছে। দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আমরা যে সিটে যাকে অনুমোদন দিবেন সে তার পক্ষে নৌকার পক্ষে আমরা আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী নিয়ে আমরা কাজ করার জন্য প্রস্তুত। এদিকে বিএনপির তৎপরতা তেমন চোখে না পড়লেও সম্ভাব্য প্রার্থীরা এলাকায় কাজ করছেন। নেতারা বলছেন তাদের আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি চলছে একসাথে। এই সরকারের অপকর্মের ফলেই বিএনপির ঘাড়ে সেই বুট পড়বে এবং গণমানুষের বিজয় হবে। সবার আগে যে আমাদের নেত্রী মুক্তি, পাশাপাশি সহায়ক সরকার এবং নির্বাচনের প্রস্তুতি, এবং এটার জন্য আমাদের যে সকল কাজ করা দরকার, কর্মসূচি নেওয়া দরকার,
সেটা কেন্দ্র থেকে নিবে এবং আমরা সেটা বাস্তবায়ন করব। বর্তমানে চারটি আসনে সংসদ সদস্য থাকলেও জোটবদ্ধ নির্বাচন হলে আরো বেশি আসন দাবি করবে জাতীয় পার্টি। এদিকে অন্তত দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাসদ। আমরা যদি ওই রকম সুযোগ থাকে এবং অ্যালায়েন্স হয়, এখন চারটা ছিল, আমরা অন্তত অর্ধেক যাব। এবার জিততে হলে ফুলবাড়িয়ার আসন আমাদেরকে দিতে হবে, আমরা দুইটি আসনেই মানে শক্তিশালী। জেলায় মোট ভোটার 37,50,968 জন, এর মধ্যে মহিলা ভোটার 18,57,319 জন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় কৃষকদের মাঝে স্বল্প সুদে সরাসরি ঋণ বিতরণ করার কথা থাকলেও বেশিরভাগ ব্যাংকই তা মানছেন না। 2017-18 অর্থ বছরের হিসেব 39টি বেসরকারি ব্যাংকের মধ্যে 27টি ব্যাংকই নিয়ম লঙ্ঘন করে বিতরণ করা কৃষি ঋণের বেশিরভাগ অর্থ তুলে দিয়েছে এনজিওর হাতে। এতে সহজ শর্তে ঋণ না পাওয়ায় একদিকে যেমন বাণিজ্যিক ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না, অপরদিকে এনজিওর মাধ্যমে বিতরণ করায় ঋণের অর্থ বেহাত হওয়ারও সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ না থাকায় কোনো উদ্যোগই কাজে আসছে না। হাসান সাফায়েতের রিপোর্ট। কৃষি প্রধান বাংলাদেশ, বইয়ের পাতায় লেখা এই কথাটি বাস্তবে যেন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। গেল এক দশকেরও বেশি সময় ধরে কৃষির পরিবর্তে ক্রমান্বয়ে শিল্প নির্ভরতার দিকে ঝুঁকছে দেশের অর্থনীতি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বর্তমানে জিডিপিতে 14.10% অবদান রেখে কৃষি নেমে এসেছে তৃতীয় অবস্থানে। বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগ বাড়াতে প্রতি বছর নানা পদক্ষেপ নিতে দেখা যায় বাংলাদেশ ব্যাংকে। 2017-18 অর্থ বছরে 20,400 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকগুলো মোট কৃষি ঋণ বিতরণ করেছে 21,393 কোটি টাকা। অর্থাৎ কাগজে কলমে কৃষি ঋণ বিতরণের সফলতা শতভাগেরও বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলো তাদের মোট কৃষি ঋণের 30% সরাসরি কৃষকদের মাঝে বিতরণের বাধ্যবাধকতা থাকলেও এই সময়ে 39টি ব্যাংকের মধ্যে 27টি তা মানেনি। ক্রমবর্ধমান বেকারত্বের চাপ মোকাবেলায় দেশের শিল্প ও সেবা খাত যখন পুরোপুরি কার্যকর হচ্ছে না, তখন বিকল্প কর্মসংস্থানের উৎস হিসেবে কৃষিতে রয়েছে অপার সম্ভাবনা। তবে সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এখনও বড় বাধা অর্থসংস্থান। হিসেব বলছে, দেশের সবগুলো ব্যাংক মিলে বিতরণ করা মোট ঋণের মাত্র 2% কৃষির জন্য বরাদ্দ। এরও আবার বড় অংশই যায় বিভিন্ন এনজিওর মাধ্যমে। কিন্তু এনজিওর উপরেই অতি নির্ভরশীলতার কারণ কি? ব্যাংকারদের দাবি, গ্রামাঞ্চলে পর্যাপ্ত শাখা না থাকায় সরাসরি কৃষি ঋণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। বিরাট কাস্টমার গ্রুপ আছে যারা ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে। প্রধান সমস্যাটা হলো বেসরকারি ব্যাংকগুলার মেজরিটি ব্যাংকেরই কিন্তু ওই ডিস্ট্রিবিউশন চেইনটা নাই। সো আপনার যদি নিজস্ব ডিস্ট্রিবিউশন চেইন না থাকে, তাহলে আপনি সরাসরি কৃষকের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন না। কৃষকদের ধরেন 10-15 হাজার ঋণ দিতে 100টা কৃষককে, 10টা কৃষককে 1,00,000 টাকা, এখানে সে 50,00,000 টাকা একটা বড় ব্যবসায়ীকে দিয়ে দিল। এই ব্যাপারে কিন্তু সমস্ত ব্যাংকগুলোকে মোটিভেট করতে, মোটিভেট যদি না করে কোনো ক্রমে কাউকে ছাড় দেওয়া ঠিক হবে না, কারণ কৃষি আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশ ব্যাংক বলছে, শাস্তির ব্যবস্থা থাকাই কোনো ব্যাংকেরই অনিয়ম করে পার পাওয়ার সুযোগ নেই। টার্গেট অনুযায়ী তো তারা বিতরণ করতে না পারে, ওই পরিমাণ টাকাটা বাংলাদেশ ব্যাংক নিজেদের হোল্ডে রেখে দেয়। সুতরাং এটা কিন্তু বিশাল একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে ট্রাক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এদের মধ্যে 2 চালকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 3 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ভোর 5টার দিকে মহাসড়কের মানোরা এলাকায় ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 চালক সহ 10 জন আহত হন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে 2 যানবাহনের চালকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে 3 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে 3 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী। ইসির সঙ্গে বৈঠকে সংলাপের ফল আসার পর তফসিল ঘোষণার দাবি ঐক্যফ্রন্টের। দুপুরে সোহরাওয়ার্দীতে সমাবেশ। নির্বাচন সামনে রেখে রাজশাহী সীমান্ত দিয়ে বেড়েছে অবৈধ অস্ত্রের চোরাচালান। প্রতি মুহূর্তে
কৌশল পরিবর্তন করছে অপরাধীরা, তৎপর বিজিবি। কৃষকদের মাঝে স্বল্প সুদে সরাসরি ঋণ বিতরণ করছে না বেশিরভাগ ব্যাংকই, এনজিওর মাধ্যমে বিতরণ করায় বেহাত হচ্ছে অর্থ। বাংলাদেশ ব্যাংককে কঠোর হওয়ার তাগিদ। এবং এখনো মেটেনি জমি নিয়ে রংপুর চিনি কলের সঙ্গে সাঁওতালদের বিরোধ, আগুন, লুটপাট ও তিন সাঁওতাল হত্যা মামলার তদন্ত শেষ হয়নি দুই বছরেও। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলে সকল সংবাদ দেখতে এবং সময় টিভি আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে আজ ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।